গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষ, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি একদমই ভালো নেই। একটা বিপদ থেকে মুক্তি হচ্ছি, তো আবার আর একটা বিপদ এসে এসে ঘরের ওপর পড়ছে। তো যাই হোক, এই বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে দাদুরা হচ্ছে নিচে থাকবে, ওপরে ওনার ছেলেরা থাকবে। আজ কথা হলো, তো হাতে আর 3-4 মাস সময় আছে বলি, তো বললো আমরা নিচটা সারাবো। ওপরটাও খসে পড়ছে, সব সারাতে হবে, বাড়ি ঘরটাও খসে পড়ছে। দিদা দাদু নিচের তলায় থাকবে, আর উপরে হচ্ছে ইয়ে থাকবে, ওনার ছেলের বৌমা আসে, মাঝে মাঝে ওনারা থাকবে। তাই বললো তোমরা যদি একটু ঘরটা ছেড়ে দাও তাহলে ভালো হয়, আমরা ঘর তো সারাবো, রিপেয়ারিং করবো, সারাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না কী করবো, দেখা যায়। এবার ঘরগুলো দেখতে হবে, কোথায় যাই না যাই। এবার বাপের বাড়ির সামনে ছিলাম, তাও একটু সুবিধা হতো, কাকিমাকেও পাবো না, সুবিধা হতো। যাই হোক, দেখা যাক, তো ছেড়ে তো দিতেই হবে, পরের ঘরে রয়েছে, ছেড়ে তো দিতেই হবে। এই নিয়ে মনটা প্রচণ্ড খারাপ। বলেছিলাম বিরাকে, বলেছিলাম যদি আর কিছুদিন অন্তত মানে সময় দেয়, একটু আয়ুষ অন্তটাকে বড়ো করে ছেড়ে দিতাম। ওনারা থাকবেন এখানে, তো কী করা যাবে, এখন মেয়ের বাড়িতে রয়েছে, ওনারা এখানে থাকবে, তো পরের বাড়ি তো ছেড়ে দিতেই হবে। অনেক টাকা করে ভাড়া, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কোথায় কী পায়, সব কিছুই তো তোমাদের কাছে শেয়ার করবো। কতদিন আগে মানে ভারী ভাড়া করে করে থাকবো বন্ধুরা, তোমরা একটু আমায় সাহায্য করো, একটু যাতে একটা অন্তত কিছু করতে পারি, এই যে ছেলেমেয়েগুলোকে মানুষ করতে পারি, কিছু করতে পারি, ওদের একটু বড় করে তুমি কাজ। তো এই ভিডিও করছিলাম, চেষ্টা তো করছি একটু ভাইরাল হবার, কিন্তু ভাইরাল হতেও পারছি না। এখন এই এই ওদিক ওদিক ঘরে যাবো, 8-9 হাজার টাকার নিচে ঘর ভাড়া নেই, কী যে করবো বন্ধুরা, কিছু আর একটা ঘর পাচ্ছি না একদমই। আর এখানে আমাদের এই এলাকা 8-9 হাজারের নিচে ঘর ভাড়া নেই, এটা যাও বা 5 মতো ছিল, জল যে ট্যাঙ্কে নেবে ওর জন্য আবার আলাদা। কোথায় যাবো বলো তো? এবার আয়ুষ হচ্ছে যেখানটায় স্কুলে ভর্তি হয়ে আমাদের সেরকম ভাবে যে 4-5 বছর থাকবো থেকে কাছাকাছি, যদি আমার ইউটিউবে কিছু করতে পারি বা কিছু বন্ধুরা যদি একটু সাহায্য করে তাহলে একটা কিছু করতে পারবো। কিন্তু না, কোথাও তো কিছুই হচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে আমার, কী যে করবো না বন্ধুরা, আমার না ভালো লাগছে না। সব কিছু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, জানি না, কাকাকে বলি, বাবাকে বলি, ওরা ছাড়া তো মানে বাবা কাকা যাও বা আসতো আর আসবে না, আর কী করে যদি দূরে চলে যায় বা আসবে বা কী করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলে যেতে হবে, দেখা যাক, বলে 4-5 মাস সময় আছে, দেখো তোমরা কী করো, দেখা যাক কী হয়। তো চট্টিনে মনটা খুব, আয়ুষের বাবা বলে 3-4 দিন আমাদের খাওয়া হয়নি, বাবা এনেছিল 2-3 দিন আগে, ডিম আছে, কটা ডিম দিয়ে টোস্ট করছে, ছেলেমেয়েগুলো খাওয়ায়, মনটা খুব খারাপ, চলো ব্লগটা দেখতে। বন্ধুরা, আয়ুষের বাবা আমার মেকআপ সেটটা কি করে দেবে, কত বছর সাহায্য থাকো, যত্ন করে রেখেছি, এগুলো এগুলো দেখ, সব কটা ফাঁকা হয়ে গেছে, সব কটা ছিল ফাঁকা করে দিয়ে কি করে সাজবো। বাবা রান্নাঘরে কি করছে দেখো, যে পাউরুটি ছিল, ডিম ফাটিয়ে রেখেছে, ডিম টোস্ট হবে,
বাবা দুটো এজরা দিয়ে চুপ দিয়েছিল, এ চলে চলে যেই দেখো এই দুটো এ চোরা দিয়ে কাটবো, এ চোরে তরকারি করবো। এই ইস দুপুরে কি অবস্থা হয়েছে, পরিষ্কার করতে হবে। তো চলো, আর আয়ুষ সংযুক্ত এখন খেলা করছে, আর কাকিমা দিয়ে গেছে দেখি, এই যে আয়ুষ সংযুক্ত খেলা করছে, কাকিমা দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে। এই ডাঁটা 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 ঝোল করবো মার দিয়ে, কিছু করবো। এই যে মালা কিনে নিয়েছে কালকে, তো তোমরা দেখলেই ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছে, একটু দেখো সাহায্য করো কীভাবে তোমাদের আর ইন্টারেস্ট বাড়াবো, মাথার মধ্যে যা হচ্ছে না বন্ধুরা কী করবো, এত ঠাকুর দেবতা ডাকি, আমার কপালটা কিনছিল আমাকে দেখে ভাবে হাত বসে বসে খাই না, তুই এত বলে কপালটা মনে হয় মানে বুদ্ধি মাথায় এত কম, নিজের কি ডিসিশন নেওয়া যেটা ঠিক করতে পারি না, একটা ছোট্ট চকচক করছে না, ওই ওই একটু ঘষে নিয়েছে, এ করছিলাম ওইটা করতে করতে এটা হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে, দেখো দিন তো সরছে, এই তো বাহ ও হেভি সেন্ট বেরিয়েছে, দুর্দান্ত সেন্ট, চলো হয়ে গেলে পুরো দেখাবো, একই সময় ঘোরাচ্ছে তো ও হো কি গন্ধ মা, আয়ুষের ফেভারিট খাবার করছে ওর বাবা, আমার ছেলে এত ভালোবাসে না বন্ধুরা, এটা খেতে গিয়ে বলবো। দেখো আমাদের ডিম তো আয়ুষের বাবা করেছে, ছেলে মেয়ে এই যে বসে পড়েছে, আয়ুষ মুখটা দেখো, আর এই যে মেয়ে বসে পড়েছে, মেয়ের মেয়েকে নিয়ে মানে আমার নাতনিকে নিয়ে, হ্যাঁ আর এই ডিম তো বসো, কার্টুন দেখবো আমি পড়াশুনো কখন হবে, আজ আন্টির কাছে পড়তে না গেলে খুব মার মারবো আমি, এইবার খাওয়া হবে। এই মাম আয়ুষ নে, আমি একটু ফোন দেখবো, ফোন দাও তো বন্ধুরা। দেখো এখানে এঁচোর সিদ্ধ করেছি, আর ভাত হয়ে ভাত এই যে একটা কুমড়ো দিয়েছি, ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ, আর এখানে একটু ভাত বেঁচেছিল এটা ঢেলে দেবো, হয়ে গেল। আর ওখানে পেঁয়াজ রসুন সব কেটে দিয়েছি, আর এইদিকে মাম দেখো পাগলা করে দিচ্ছে, চো কি হয়েছে আমার কাছে যাবে না, ওদিকে দেখো আয়ু দেখো, তুই আমার ফোনটা কি করেছিলি, কি করেছিলি আমার ফোনটা, আমি ফোনটা না আমি এ তিন নম্বর ভাই ফোনটা দেখো নিয়ে এর বাস হেলথ কে লো হয়ে যাচ্ছে এর জন্য আই এম নকলি, আচ্ছা চলে যা যা, ও তানি চলে ঝোল হচ্ছে, এখানে পটল ভাজা আমার ঝাল ভাজা এসব ভালো গুটি হচ্ছে, আবার এসরে ঝোলটা হয়ে আছে প্রায় দেখো মাখা মাখা, স্নান হয়ে গেল এবার খেতে বসবো। আয়ুষ সংযুক্ত কাকিমাদের বাড়িতে খেয়ে এসেছে যদি আমাদের সাথে খায়, আর আগে বৃহস্পতিবার পুজো করছিলাম তো তাই আজ একটু দেরি হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে মালা পরিয়েছি, ঠাকুর মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি, হ্যাঁ আর এখানে ভাত বাড়া হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই শেয়ার করে দিই, এই
এই যে ভাত, কুমড়োতে তেল দিয়েছি, মেখেছি। আর এখানে দেখো হচ্ছে তোমার বিনস ভাজা, সব ভাজা আছে এখানে। আছে পটল ভাজা, তোমার ঢেঁড়স ভাজা, সিম ভাজা। আর এইখানে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি। চলো বন্ধুরা, পাচ্ছি না, খেয়ে নিই চলো। গুড নাইট বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর আমি লাইট অফ করে দিয়েছি। দেখো এই দেখো ফ্ল্যাশ লাইটে তোমাদের সাথে একটু কথা বলছি। আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম, বুঝলে তো, কারণ বাড়ি ভাড়াটা দেখে এসেছি, তারপর আয়ুষকে আনতে গেলাম। আর এসে আর মানে ফোনটাতেও চার্জ ঠিক ছিল না, আর বাড়ি করে করে টেনশান টেনশানে একদম পাগল হয়ে যাচ্ছি, টেনশানে একদম আমাদের মাথা পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী হয় সব কিছুই তো তোমাদের শেয়ার করবো। বাড়িতে বাড়ি তো খোঁজা হচ্ছে, এই বাড়িটা দেখলাম, দেখা যাক কী হয়। সব সব জায়গায় দেখতে হবে একটু একটু করে। বাড়ি ভাড়া যা রেট বলছে সব জায়গায়, আট নয়ের নিচে কেউ নেই, দেখা যাক কী হয়। তোমরা ওই রাত্রিবেলাতে একটু ওই আমরা দুধ রুটি খেলাম, আর এদের একটু ভাত খেয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। একটু টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বাথরুমটা কি আছে? হ্যাঁ বাথরুম এইটা বাথরুম মেইন, তাই তো? ছটপটে ওর দাদাটা হতো না, ইয়ে চাই যে কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি, কল টল সব জল টল আছে না? জল এখন কি বলুন তো, আমরা পাইপ দেবে, টাইম হলে জল তো পাইপ দিয়ে করে দিলে আমাদের এখন ট্যাঙ্কটা বসানো হয়। আচ্ছা আচ্ছা, ঢালাই করে টাইম হলে জলটা তোলে, ট্যাঙ্ক বসানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢালাই করে জল আমাদের বসানো হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো দরজা থাকবে তোমার, ওইদিকে রান্না বান্না মেতে পারবে, ভালোই আছে দুটো ঘর। না মার না।